আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। সীমান্তে ক্ষমতা বাড়ছে বিএসএফের, প্রয়োজনে পাকিস্তানে ফের ম্যাজিক্যাল স্ট্রাইক, হুঁশিয়ারি অমিত শাহের। হিজবুল্লাহের ডাকে লেবাননে বিক্ষোভ, নিহত অন্তত পাঁচজন। নারায়ণগঞ্জে ফুটপাতে বর্ষা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক। ইরাক সিরিয়ার সন্ত্রাসীরা আফগানিস্তানে ঢুকছে বলছে পুতিন। জলবায়ু পরিবর্তন পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে ৪২ দেশ। সর্বশেষে জানিয়ে দিব পাকিস্তানি মানব পাচারীকে ধরতে ২ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সীমান্তে ক্ষমতা বাড়িয়েছে বিএসএফের, ক্রমেই ক্ষমতা বাড়ানো হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের। এখন থেকে তারা নির্দিষ্ট ভূখণ্ডের আরও ৫০ কিলোমিটার ভিতরে গিয়ে আটক জব্দ এবং তল্লাশি অভিযান চালাতে পারবে, যদিও এটা করা যাবে কেবল পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং আসাম রাজ্যে। এর আগে বিএসএফ সব রাজ্যের ১৫ কিলোমিটার পর্যন্ত ভিতরে গিয়ে আটক, তল্লাশি বা জব্দ করতে পারত। এদিকে গুজরাটে বিএসএফের ক্ষমতা রয়েছে ৮০ কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে অভিযান চালানোর, তবে মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, কাশ্মীর এবং লাদাখে কোনো সীমান্ত নেই বিএসএফের। এখানে তাদের অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। বিএসএফের ক্ষমতা বাড়িয়ে সোমবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনাটি জারি করে, যেখানে ১৯৬৮ সালের বর্ডার সিকিউরিটি ফোর্স সেক্টরের ১৩৯ ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই ক্ষমতা বাড়ায়। অপরদিকে বিএসএফের ক্ষমতা বাড়ানোর পর দেশটিতে বিতর্ক শুরু হয়েছে। অনেকে এই নির্দেশনাকে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন। তারা বলছেন পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব এই দুইটি রাজ্য বিজেপি শাসিত নয়, তাই এই দুই রাজ্য বিএসএফ প্রয়োজনীয় ক্ষমতা দেখাতে পারে। প্রয়োজনে পাকিস্তানে ফের ম্যাজিক্যাল স্ট্রাইক, হুঁশিয়ারি অমিত শাহের। পাকিস্তান যদি সীমান্ত উস্কানি বা ভারতের কাশ্মীরের সাধারণ নাগরিকদের উপর হত্যার মদদ দেওয়া বন্ধ না করে, তবে ফের ম্যাজিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিমত, একটা সময় ছিল যখন ভারতের সীমান্ত হামলার শিকার হতো তখন আলোচনা চলত, কিন্তু সেই সময় আর নেই। এখন ভারত যে কোনো সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেয়। বৃহস্পতিবার গোয়ার ধর্মলা এলাকায় ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি ফর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানকে এইভাবে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, ২০১৬ সালের ২৯শে সেপ্টেম্বর পাকিস্তান শাসিত কাশ্মীরে গিয়ে সার্কেল স্ট্রাইক দিয়ে একাধিক জঙ্গি শিবিরে ধ্বংস করেছিল ভারতীয় বিমান বাহিনী। সে সময় ভারতের এই সার্কেল স্ট্রাইক নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মনোজ পরিকর, যিনি একসময় গোয়ার মুখ্যমন্ত্রীও ছিলেন। বৃহস্পতিবার সেই গোয়ার মাটিতে দাঁড়িয়ে অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিষ্কারের নেতৃত্বে ম্যাজিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে কারোরই ভারতের সীমান্ত অশান্তি বাধা দেওয়া ঠিক নয়। একটা সময় ছিল যখন আলোচনা হতো, কিন্তু এখন প্রতিরোধের সময় এসেছে। সন্ত্রাসীরা যখন ভারতের জম্মু কাশ্মীরের পুঞ্জে হামলা চালায়, সেনারা ও নওজোয়ান শহীদ হয়, তখন ভারত ম্যাজিক্যাল স্ট্রাইকের রূপে তার প্রতিরোধ নেয়। সেবারই প্রথম ভারত সন্ত্রাসীদের তাদের ভাষাতেই জবাব দিয়েছিল। হিজবুল্লাহর ডাকে লেবাননে বিক্ষোভ, নিহত অন্তত ৫ জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডাকে চালানো বিক্ষোভে নিরাপত্তা বাহিনীগুলিতে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তদন্ত থেকে বিচারক অপসারণের দাবিতে হিজবুল্লাহর ডাকে বিক্ষোভে নেমেছে লেবাননের হাজারো মানুষ। আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার হিজবুল্লাহর সমর্থকরা কালো পোশাক পরে বৈরুতে জাস্টিক প্যালেটের সামনে জড়ো হন। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারককে অপসারণের আহ্বান জানিয়ে তাকে পক্ষপুষ্ট ও আমেরিকান দাস হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা। বৈরুতের পথে আন্দোলনকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সেখানে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে। গত বছর ৪ আগস্ট দুই দফা ভয়াবহ বিস্ফোরণ কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় নিহত হন ২২০ জন। বৈরুতের বিস্ফোরণের তদন্ত নিয়ে এর আগেও সোচ্চার প্রশ্ন উঠেছিল, এবার এর প্রতিবাদে রাস্তায় নামল দেশটির জনগণ। নারায়ণগঞ্জে ফুটপাতে বর্ষা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে বর্ষাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জুবায়ের নামে এক হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জার সামনে বৃহস্পতিবার সন্ধ্যার আগে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত জুবায়ের নগরীর উত্তর মাসাগান এলাকায় মাদাত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল 5:30 দিকে বসু পোলের গিয়ার সামনে ফুটপাতে দোকান বসন্ত কেন্দ্র করে হকার স্বপন ও সাইদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে এক পক্ষ ফোন করে বহির্গত সন্ত্রাসী বাহিনী ডেকে নিয়ে আসে। পরে দ্বিতীয় দফার মারামারি হলে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে জোবায়ের নামে ওই হকার নিহত হয়। গুরুতর অবস্থায় তাকে মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতর বাবা আমজেদ হোসেন জানান, নারায়ণগঞ্জের উত্তর মাসাই এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন জোবায়ের। তিনি ফুটপাতে জুতার ব্যবসা করতেন। এক ভাই ও দুই বোনের মধ্যে জোবায়ের ছিলেন বড়। ইরাক সিরিয়ার সন্ত্রাসীরা আফগানিস্তানে ঢুকছে বলছে পুতিন। মধ্যপ্রাচ্য যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র ইরাক ও সিরিয়া থেকে সামরিকভাবে দক্ষ সন্ত্রাসীরা সক্রিয়ভাবে আফগানিস্তানে প্রবেশ করেছে, এমনটাই দাবি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সাবেক সোভিয়েত যুক্ত দেশগুলোর নিরাপত্তা প্রধানকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সে তিনি মন্তব্যটি করেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি খুব একটা সহজ নয়। ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসীরা সক্রিয়ভাবে দেশটির প্রবেশ করছে। এসব সন্ত্রাসীদের যুদ্ধ ও সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তালেবানের শাসনকালীন এসব সন্ত্রাসী আফগানিস্তানে আশ্রয় নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে বলেও এবার সতর্ক করেছে রুশ প্রেসিডেন্ট। তার ভাষায়, প্রতিবেশী রাষ্ট্রগুলো এসব সন্ত্রাসী অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমনকি তারা সরাসরি হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভ্লাদিমির পুতিন অবশ্য বারংবার বলে আসছেন, আফগানিস্তান ভূখণ্ডের রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে চরমপন্থী দেশগুলোর সদস্যরা পার্শ্ববর্তী সাবেক সোভিয়েতে ভুক্ত রাষ্ট্রগুলোকে শরণার্থী হিসেবে প্রবেশ করতে চাইছে। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তান দখল করে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে একটি অভ্যন্তরীণ সরকার গঠনের ঘোষণা দেয় গোষ্ঠীটি। কিন্তু তালেবান ক্ষমতায় আসার বিশ্বের অধিকাংশ দেশ মানবিক সহায়তা সহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়। যদিও তালেবানের নতুন সরকার নিয়ে রাশিয়া প্রথম থেকে আশাবাদী, অবশ্য আফগান ভূখণ্ডে যে কোনো ধরনের মন্তব্য স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন ক্রেমলিন, কারণ মধ্য এশিয়ার অনেক দেশই রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। জলবায়ু পরিবর্তন পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে 42 দেশ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিলে পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে 42টি ছোট দেশ। এজন্য বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে কমনওয়েলথ মহাসচিব। গত বুধবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খবর টাইমস অফ ইন্ডিয়ার সাক্ষাতে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অস্থিরতার হুমকিতে রয়েছে বিশ্বের 42টি ছোট দেশ। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে এমন কিছুই হবে না, তবে ছোট ছোট এই দেশগুলো হারিয়ে যেতে পারে। টুভালু ও নারুয়ের মতো কমনওয়েলথের ছোট ছোট সদস্য দেশগুলো এখন নতুন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবছে, কারণ সমুদ্রের উচ্চতা বাড়ছে এবং এটি এখন খুবই বিপজ্জনক। উল্লেখ্য, আগামী 31 অক্টোবর থেকে 12 নভেম্বর পর্যন্ত জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক অর্থনৈতিক কর্মণের ব্যবহার রোধ করা এবং কার্যগত বৈশ্বিক উষ্ণতা থেকে বিশ্বকে রক্ষার আন্তর্জাতিক চুক্ত ও সমঝোতা পৌঁছানোই এক সম্মেলনের লক্ষ্য। আর এই সম্মেলন থেকে বিশ্ব নেতাকে জলবায়ু পরিবর্তন থেকে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানান তিনি। পাকিস্তানি মানব পাচারীকে ধরতে $2 মিলিয়ন পুরস্কারের ঘোষণা। মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক অনুমোদিত প্রবাসীদের ভ্রমণের সুবিধার্থে মানব পাচারকারী আবিদ আলী খানের পরিচিত একটি নেটওয়ার্ক বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র $2 মিলিয়ন পুরস্কারের ঘোষণা করেছে। দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস আজ বৃহস্পতিবার এই তথ্যটি জানিয়েছেন। $10 লাখ মূল্যের দুটি পুরস্কারের মধ্যে প্রথমটি হল খানকে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা তথ্যের জন্য এবং দ্বিতীয় $10 লাখ দেওয়া হবে খানের মানব চোরাচালান নেটওয়ার্কের আর্থিক দ্বিগ্ন ঘটানো যায় এমন মন্তব্যের জন্য। নেট প্রাইস আরও বলেছেন, আলী খানের মতো চোরাচালানকারী সংগঠন আর্থিকভাবে দুর্বল জনগণের সুবিধা গ্রহণ করে, উচ্চ ঝুঁকি নিয়ে পাচার করা ব্যক্তিদের মারাত্মকভাবে বিপন্ন করে। মার্কিন যুক্তরাষ্ট্র পাচার করা ব্যক্তিরা প্রায় দক্ষিণ ও মধ্য আমেরিকা দিয়ে বিপজ্জনক রাস্তায় ভ্রমণ করতে বাধ্য হয়, এর মধ্যে অনেকদিন ধরে হাঁটা অন্যতম। সামান্য খাবার ও পানির সঙ্গে কঠিন ভূখণ্ড পাড়ি দেওয়ার সময় ডাকাতি এবং অপহরণের শিকার হতে হয় তাদের।